হ্যালো বন্ধুরা, চলে এসেছে ফ্রি ফায়ার গেমের এক নতুন ভিডিও। তো আজকে আমরা কথা বলবো র্যাঙ্ক ম্যাচে আর কালাহারি আসবে না, তো কিভাবে তোমরা কালাহারি ম্যাপটাকে র্যাঙ্ক ম্যাচ থেকে অফ করবে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটাকে একদম স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট অবধি টানা দেখবে, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো প্রথমেই বলে রাখি, আমি যেভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করছি এইভাবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তারপর পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দেবে, এরপর এখানে অল নোটিফিকেশান কিন্তু সেট করে দেবে, তারপর ভিডিওটাকে একটি লাইক করে দেবে, তারপর এখানে কিন্তু শেয়ার দেখতে পাচ্ছ অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে। তো এখন করবে না, আগে ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও, তারপর কিন্তু সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে। আর অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ সেটা একদম কিন্তু টোটালি ফ্রি। তো অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা যখন র্যাঙ্ক গেম স্টার্ট করছো, সেটা সোলো বা ডুও বা স্কোয়াডে, তোমরা দেখতে পাচ্ছ যে সেখানে কিন্তু ম্যাপ দিচ্ছে কালাহারি। তো অনেকেই কিন্তু কালাহারি ম্যাপটা বুঝতে পারছে না, কোথায় কী আছে, এনিমি কোথায় নামে বা না নামে কেউ কিন্তু বুঝতে পারছে না। তো অনেকেই কিন্তু তার জন্য র্যাঙ্ক গেম কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এর জন্য একটা ট্রিক্স আছে, যেই ট্রিক্সটা ইউজ করে তোমরা কিন্তু র্যাঙ্ক গেমে কালারে ম্যাপ আসবে না সেটা কিন্তু করতে পারো। তো ট্রিক্সটা হলো, অনেকেই জানো অনেকে জানো না, তো সেইটা ছাড়া অন্য কোনো উপায় কিন্তু নেই। তো সেই ট্রিক্সটা হলো এটাই, যে তোমরা যখন র্যাঙ্ক গেম খেলতে যাবে, মনে করো তুমি একটা র্যাঙ্ক গেম স্টার্ট করলে, এবং র্যাঙ্ক গেম স্টার্ট করার পর যখন তুমি ম্যাচে ঢুকলে, তখন প্লেনটা যে যাচ্ছে, তুমি যে প্লেনটাতে রয়েছো সেই প্লেন থেকে নামার আগে দেখে নেবে যে সেটা কালাহারি পড়েছে কি না। যদি কালাহারি পড়ে তো তাহলে তোমরা কী করবে, তোমরা কিন্তু প্লেন থেকে কিন্তু জাম্প দেবে না, তোমরা কী করবে গেমটাকে ব্যাক করে নেবে। তো ব্যাক করার পর তোমরা কিন্তু আবার চলে আসবে, তাহলে কিন্তু আর কালাহারি পড়বে না, তোমরা আবার নতুন স্টার্ট করবে, তাহলে কিন্তু বারমুডা ম্যাপ চলে আসবে। তো তোমরা বলতে পারছো, দাদা এটা তো কেমন একটা ট্রিক্স হলো, যেটাতে ব্যাক করলে তো আমার তো 50-60 তো মাইনাস হয়ে যেতে পারে। তো আমি তোমাদেরকে বলছি, কোনো রকম কিন্তু বেশি মাইনাস হবে না, মাত্র মাত্র কিন্তু 3 মাইনাস হবে। তো একটা কালাহারি ম্যাপ খেলতে গেলে তুমি প্লেন থেকে নামলে না, আগে দেখে নিলে যে এটা কালাহারি পড়েছে, তোমরা ব্যাক করে চলে আসো, তোমরা হিস্ট্রিতে গিয়ে চেক করো, তোমরা দেখবে মাত্র 3 মাইনাস খেয়েছো। তো তোমরা বলতে পারো যে দাদা 3ও তো মাইনাস দিচ্ছে, তো 3 মাইনাস দিলে মানে কীরকম করে হবে, মাইনাস যদি না দিত তাহলে ভালো হতো। তো তোমাদেরকে আরেকটা কথা বলি, যে তোমরা কালাহারি খেলতে গেলে সেখানে গিয়ে দেখলে যে সেখানে নামলে, সেখানে খেলতে গেলে এবং তুমি 50-60 মাইনাস খেয়ে গেলে, তো ভাই আগেই বলি যে 50-60 মাইনাস খাওয়ার থেকে -3 খাওয়া কিন্তু অনেক ভালো, ঠিক আছে। 50-60 মাইনাস হলে খুব কষ্ট লাগে, কিন্তু -3 হলে খুব একটা গায়ে লাগে না, ঠিক আছে। তো এই ট্রিক্সটা তোমরা ফলো করতে পারো, তোমার র্যাঙ্ক গেম স্টার্ট করবে, র্যাঙ্ক গেম স্টার্ট করার পর তোমরা মানে ম্যাচ খেলতে যাবে, সেখানে গিয়ে মানে তোমার প্লেন যেটা সেখান থেকে দেখবে যে সেটা মানে কোনো রকম কালাহারি দিচ্ছে কিনা, যদি কালাহারি দেয় তাহলে তোমরা কিন্তু ল্যান্ড করবে না ম্যাপের মধ্যে, তোমরা জাস্ট প্লেন থেকে কিন্তু ব্যাক করে নেবে, ব্যাক করে চলে আসবে, তাহলে কিন্তু -3 খাবে, তোমরা দেখে নেবে, শুধুমাত্র -3 দেবে, 3 জাস্ট 3, ঠিক আছে। তো এটাই ছিল আজকের ট্রিক্স, কালাহারি ম্যাপ অনেকে খেলতে পারে না, তার জন্য আমি কিন্তু ভিডিওটা বানিয়ে দিয়ে দিলাম। তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে দাদা এটা নিয়ে একটা ভিডিও বানাও, তা আমি বানিয়ে দিয়ে দিলাম। আমরা যদি এরকম আরও নতুন আপডেট পাই কালাহারি ম্যাপ নিয়ে, তাহলে তোমাদেরকে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটিকে একটা লাইক করে দেবে, আর তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে, ঠিক আছে। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কারণ সেটা কিন্তু অবশ্যই অবশ্যই করে দিও, ঠিক আছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা।